তো বন্ধুরা, আজকের কাহিনীটা লুতুপুতু প্রেমের গল্প ভেবে ভুল করো না। আজকের মুভিটা বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে তৈরি। আজকের কাহিনী তাদের জন্য যারা এখনও প্রেম ভালোবাসার সম্পর্কে যুক্ত। একটা ছেলে আর একটা মেয়ের প্রেম ভালোবাসা হলে তারা বিয়ে করবে ঠিক করে, কিন্তু বিয়ের শর্ত হলো 24 ঘন্টা একে অপরের ফোন এক্সচেঞ্জ করে থাকতে হবে। কিন্তু ফোন এক্সচেঞ্জ করার পর ভালোবাসা তো দূরে থাক, একে অপরকে ঘৃণা করতে শুরু করে। মুভিটা আজকালকার প্রেম ভালোবাসার সম্পর্কটা নতুনভাবে চিনতে সাহায্য করবে। আসলে কথা বলছিলাম 2022 মুক্তি পাওয়া মুভি লাভ টুডে নিয়ে। আজ তার কাহিনী তোমাদের সামনে তুলে ধরব। গল্পের শুরু হয় প্রদীপকে দিন। সে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে। সে কয়েক মাসের স্যালারির টাকা অল্প অল্প করে জমিয়ে নিকিতার জন্য একটা ফোন কেনে। নিকিতার সাথে দেখা করতে যায়। নিকিতা তখন তার পুরনো নষ্ট প্রায় মোবাইলের দিকে তাকিয়ে আফসোস করতে থাকে, ইস আমার যদি একটা নতুন ফোন থাকতো। ঠিক তখনই প্রদীপ তার ব্যাগ থেকে ফোন বের করে নিকিতাকে দেয়। খুশিতে তো নিকিতা প্রদীপকে জড়িয়ে ধরে। পরক্ষণেই তার মনে হয়, এই যা, বাবা যদি নতুন ফোন দেখে কিছু বলে তখন কি হবে। তখন প্রদীপ তাকে বলে, সামান্য একটা ফোনই তো, ছোটোখাটো মিথ্যা কথা বললে কিচ্ছু হবে না। নিকিতার বাবা ভেনু প্রসাদ খুব জ্ঞানী আর উচ্চশিক্ষিত একজন মানুষ, এই ডিগ্রিগুলোই তার প্রমাণ। তো প্রদীপের শেখানো কথা মতো নিকিতা তার বান্ধবীকে নিয়ে তার বাবার কাছে গিয়ে বলে, বাবা এই ফোনটা আমি আমার নিজের অনেক দিনের জমানো টাকা দিয়ে কিনেছি। ভেনুপ্রসাদ তখন কিছু না বললেও, কিন্তু তিনি ভালোভাবেই বুঝতে পারে তার মেয়ে মিথ্যা কথা বলছে, সে মোটেই ফোনটা নিজের টাকায় কেনেনি। পরের দিন নিকিতা প্রদীপকে নিয়ে একটি জুয়েলারি শপে যায়। সেখানে সে তার নাক ফোটায় আর প্রদীপকে সে একটা ব্রেসলেট গিফট করে। ব্রেসলেটটা প্রদীপের খুবই ভালো লাগে। এরপর প্রদীপ বাড়ি চলে আসে। প্রদীপের মা বেশ চালাক একজন মানুষ, সে বুঝে যায় ব্রেসলেটটা তাকে কেউ গিফট করেছে। সে বারবার জিজ্ঞাসা করতে থাকে। তখন প্রদীপ তার মাকে ভুলভাল বুঝিয়ে দেয় সে এটা নিজেই স্টাইল করার জন্য কিনেছে। প্রদীপের মা আমাদের সবার মায়ের মতোই, সবসময় যাই হয়ে যাক না কেন দোষ দেবে মোবাইলের, সে পেট ব্যথা হোক কিংবা খেতে ভালো না লাগা, সব দোষই মোবাইলের। প্রদীপের মা মোবাইল নিয়ে প্রদীপকে কী কী বলে সেগুলো নিয়ে আর কি বলবো, এগুলো তো তোমরা রোজই বাড়িতে শোনো আর আমিও শুনি, তাই এগুলো বাদ দিয়ে পরিচয় করে নিই প্রদীপের দিদির সাথে। প্রদীপের দিদির নাম দিব্যা, তার বিয়ের কথা চলছে, তবে পাকা কথা এখনও বাকি। একদিন প্রদীপ আর নিকিতা কথা বলছিল, হঠাৎ নিকিতা জিজ্ঞাসা করে, তুমি কি তোমার দিদির সাথে বিয়ে নিয়ে একবারও কথা বলেছো? নিকিতার কথায় তার খেয়াল হয় সে এখনও একবারও তার দিদির সাথে তার বিয়ের ব্যাপারে কোনো কথাই বলেনি। তাই সাথে সাথে প্রদীপ তার দিদির সাথে তার বিয়ের ব্যাপারে কথা বলতে চায়। হবু জামাইবাবুর ছবি দেখে প্রদীপের খুব একটা পছন্দ হয় না। সে তার দিদিকে জিজ্ঞাসা করে, তুই এই ছেলেকে বিয়ে করতে রাজি হলি কি করে? তখন দিব্যা বলে, সে একজন ডাক্তার। সাথে সাথে প্রদীপ বলে, সে ডাক্তার হলেই ভালো মানুষ হবে তার কোনো মানে নেই, ডাক্তারই শুধুমাত্র তার পেশা, আসলে সে কেমন সেটা জানা দরকার, পেশা দিয়ে তো আর মানুষ যাচাই করা যায় না। তখনই দিব্যা জিজ্ঞাসা করে, আচ্ছা বল, মানুষ চিনতে কতদিন সময় লাগে? প্রদীপ বলে, কমসে কম 1 বছর তো লাগবেই। দিব্যা বলে, এটা তো শুধুমাত্র এঙ্গেজমেন্ট, আর এঙ্গেজমেন্টের পরে প্রায় 8 মাস বাকি বিয়ের, ততদিনে একটা মানুষকে তো চিনে নিতেই পারবো। এই বলে দিব্যা সেখান থেকে চলে যায়। এরপর রাতে প্রদীপ আর নিকিতা আর বাকি প্রেমিক প্রেমিকাদের মতো ফিসফিস করে ফোনে কথা বলতে থাকে, প্রায় সব ছেলেরই, তবে সব নয়, প্রায় সব ছেলেরই। রাত হলে ছবি চাওয়ার একটা বাতিক থাকে, ওই দেখে ডিলিট করে দেবো সেই ছবি আর কি। এরপর আরও একজনের সাথে আমাদের পরিচয় হয়, এর নাম হলো মাদান। নিকিতার সাথে একই অফিসে কাজ করে। ইনি একজন নিচু মানসিকতার মানুষ, কেন তা নিজেরাই দেখে নাও। একদিন অফিস যাওয়ার পথে মাদান খাবার খাচ্ছিল, দুর্ভাগ্যবশত কাক তার খাবারে পটি করে দেয়। মেজাজ খারাপ করে খাবারটা ফেলে দিতেই যাবে, তখনই রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধ লোককে দেখে তার নিচু মানসিকতা জেগে ওঠে। নিজের মোবাইলের ক্যামেরা অন করে খাবারটা পার্সেল করে ওই বৃদ্ধ লোকটিকে দিয়ে দেয়। এই ভিডিও ফেসবুকে আপলোড করলে বাহবা তো পাবেই, কিন্তু সত্যিটা আর কজন জানল। তবে নিকিতা মাদানের ক্রাশ ছিল, তবে কোনোদিনই কিছু বলার সাহস পায়নি। এরই মাঝে হঠাৎ নিকিতার বোনের ইনস্টাগ্রামে কেউ একজন খুব খারাপ খারাপ মেসেজ করে, আর স্বাভাবিকভাবেই নিকিতা এই ব্যাপারটা তার বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করে। প্রদীপ বলে, অ্যাকাউন্টটা ব্লক করে দাও। প্রদীপ নিকিতাকে জানায় আগামীকালই তার বোনের এঙ্গেজমেন্ট আর নিকিতাকে সেখানে আসতেই হবে, চলো আমরাও দিব্যার এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে যাই, যদিও বা আমাদের নিমন্ত্রণ করেনি। সেখানে দেখা যায় সবাই সবার কাজে ব্যস্ত, কিন্তু প্রদীপ নিকিতার জন্য অপেক্ষা করছে। নিকিতাকে দেখে যেন প্রদীপ আবার নতুন করে নিকিতার প্রেমে পড়ে যায়। নিকিতা সেখানে এসেই পাশে তার বন্ধুর সাথে প্রদীপের পরিচয় করিয়ে দেয়, ছেলেটার নাম রেভি। নিকিতা বলে, রেভি তার খুব ভালো বন্ধু। প্রদীপ চালাকি করে রেভিকে সাইড করে দেয় আর তারপর সবার সাথে পরিচয় করাতে থাকে। নিকিতা সবাইকে পটিয়ে ফেলে, এমনকি প্রদীপের মাও সেখানে বাদ যায় না। প্রদীপের মার তো নিকিতাকে ভীষণ পছন্দ হয়ে যায়। এরপর অনুষ্ঠানের মাঝে নিকিতা যখন বাকিদের সাথে নাচছিল, প্রদীপ খেয়াল করে রেভি নিকিতার পেটের দিকে তাকিয়ে আসে। প্রদীপ তখন নিকিতাকে সাইডে গিয়ে ব্যাপারটা বললে, তখন নিকিতা বলে, আরে ও তো আমার ভাইয়ের মতো। কিন্তু প্রদীপ বলে, ছেলেটাকে আমার সুবিধার লাগেনি, তুমি সাবধানে থাকো। এরপর অনেকদিন কেটে যায়, তাদের প্রেম বেশ ভালোই চলছিল। একদিন সকালে প্রদীপ নিকিতাকে কল করে, নিকিতা কল রিসিভ করার পরও কিছুই শুনতে পাচ্ছিল না, শুনতে পাবেই বা কী করে,
নিকিতার ফোনের ব্লুটুথ তো তার বাবার হেডফোনের সাথে কানেক্ট হয়ে গেছিল। ফোনের অন্যদিকে তো প্রদীপ না জেনেই বাবু সোনা কত কথা বলতে শুরু করেছে, আর এই সব কথাই নিকিতার বাবা শুনছিল। নিকিতার বাবা নিকিতার কাছে গিয়ে বলে, কি ব্যাপার, আমি ছাড়াও আবার তোমায় বাবু সোনা বলে কে ডাকা শুরু করেছে? নিকিতা তো মনে মনে ভাবছে সে ধরা পড়ে গেছে। নিকিতার বাবা বলে, কালই ছেলেটাকে আমার সাথে দেখা করতে বলবে। নিকিতা সাথে সাথে গিয়ে প্রদীপকে সব ঘটনা বলে। প্রদীপের তো শুনেই মুখ শুকিয়ে গেছে। এদিকে নিকিতা একটা লম্বা লেকচার দিয়ে প্রদীপকে বোঝায় তার বাবার সামনে কি করতে হবে আর কি করা যাবে না। পরের দিনই দেখা যায় প্রদীপ নিকিতার বাবার সামনে বসে আছে। আহা, মুখটা কি ইনোসেন্ট রে! নিকিতার বাবা হঠাৎ বলে ওঠে, এই কুকুরটাকে ঘর থেকে বের করতো। গজব বেজতি হ্যায়। আরে না না, প্রদীপকে কুকুর বলেনি। দেখা যায় নিকিতার বোন একটি কুকুরকে ঘর থেকে বাইরে নিয়ে যাচ্ছে। এরপর প্রদীপ তার পরিচয় দিতে শুরু করলে ভেনুপ্রসাদ সেটা নিয়ে কিছু না কিছু জোকস বানিয়ে হাসতে থাকে। প্রদীপ ভেনুপ্রসাদের আচরণে ঘাবড়ে যায়। এরই মধ্যে সেখানে জল ডেলিভারি বয় আসে। জলের দাম 21 টাকা। আসলে এর আগের দিন ছেলেটিকে আধ 1 ঘন্টা দাঁড় করিয়ে সারা বাড়ি খুঁজে তারপর 1 টাকা দিয়েছিল। ভেনুর কাছে 22 টাকা থাকলেও সে দেয়নি। সে 1 পয়সাও কাউকে ছাড়ে না। তাই আজ ছেলেটি 1 টাকা কমিয়ে 20 টাকা বলে। তখন প্রদীপ নিজের পকেট থেকে 20 টাকা দিতে গেলে ভেনুপ্রসাদ তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি টাকা দিচ্ছ কেন? প্রদীপ ক্যাবলার মতো বলে, আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন আর আমি 20 টাকা দিতে পারবো না? তখন ভেনুপ্রসাদ বলে, আমার মেয়ের মূল্য মাত্র 20 টাকা। এই কথা শুনে প্রদীপ খুব লজ্জায় পড়ে যায়। এরপর আসি আসল কাহিনীতে। ভেনুপ্রসাদ শর্ত দেয় যে তোমরা তোমাদের ফোন এক্সচেঞ্জ করে একদিন কাটাবে, আর তা পারলে তোমার ফ্যামিলি নিয়ে চলে এসো, আর না পারলে আমি নিকিতার জন্য অন্য ছেলে দেখব। এটা শুনে দুজনেই দুজনের দিকে তাকিয়ে ভয় পেতে শুরু করে। তাদের চোখাচোখি দেখে ভেনুপ্রসাদ বলে, এত ঘাবড়ে যাওয়ার কি আছে, ফোনই তো এক্সচেঞ্জ করবে, তোমাদের এতদিনের সম্পর্ক, তোমাদের মাঝে এতটুকু বিশ্বাস নেই? তখন প্রদীপ বলে সে রাজি, আর তারপর সে একটু বাথরুমে যেতে চায়। কিন্তু ভেনুপ্রসাদ প্রদীপের চালাকি বুঝে ফেলে, তাই তাকে বলে, ফোনটা রেখে বাথরুমে যাও। ভেনুপ্রসাদ তাদের দুজনের ফোন নিয়ে তাদের ফোন অদলবদল করে দেয়। বাধ্য হয়ে প্রদীপ নিকিতার ফোন হাতে নিয়ে চলে যায়, আর নিকিতার কাছে প্রদীপের ফোন থেকে যায়। তবে এখনও পর্যন্ত কেউই তাদের ফোনের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড কিছুই জানে না। প্রদীপ তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তার মায়ের ফোন দিয়ে সমস্ত বন্ধুকে ফোন করে এই সব ঘটনা জানায়। অন্যদিকে নিকিতাও তার বেস্ট ফ্রেন্ড রেভিকে ফোন করে এই কথা জানায়। দুজনেই পরামর্শ করতে থাকে কিভাবে ফোন ফেরত আনবে। দুজনের মনে একই ভয় কাজ করছিল যে তাদের ফোনের পাসওয়ার্ড খুলে ফেললেই তাদের ভান্ডা ফেটে যাবে। প্ল্যান দেওয়ার জন্য সবসময় বন্ধুরাই সেরা, তাই এখানেও প্ল্যান হয়। যেহেতু কিছুদিন পরই প্রদীপের দিদির বিয়ে, তাই সবাই প্রদীপের ফোনে বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন কাজ নিয়ে ফোন করবে। কিছুক্ষণের মধ্যেই এই কথা প্রদীপের ফ্রেন্ড সার্কেলে ছড়িয়ে যায়। ব্যাস নিকিতার কাছে ফোন আসা শুরু। কেউ ফোন করে চালওয়ালা সেজে, কেউ ফোন করে প্যান্ডেলওয়ালা সেজে, কেউ তো আবার ডেকোরেটর সেজে বলে কেমন করে সাজাবেন, কী কী লাগবে। মোট কথা হলো, একটা বিয়েতে যা যা দরকার সব বিষয় নিয়েই নিকিতার কাছে কল যায়। বেচারি নিকিতা তো ফোন ধরতে ধরতে ক্লান্ত। তখন নিকিতার ফোনে একটা ফোন আসে, জানা যায় সেটা পাসপোর্ট ভেরিফিকেশন কল। কিছুক্ষণের কথাবার্তাতে তারা বুঝে যায় এটা একটা ফেক কল। প্রদীপের এক বন্ধু বলে, তুই কেন ফেক কল করাচ্ছিস সেটা না হয় বুঝলাম, কিন্তু নিকিতা কেন ফেক কল করাচ্ছে, তার কি দরকার? শুনেই প্রদীপ ঘাবড়ে যায়। প্রদীপ ভাবে নিকিতার অন্য কোথাও অ্যাকাউন্ট আছে নাকি আবার। তখনই হঠাৎ নিকিতার বাবা ফোন করে প্রদীপের থেকে প্রদীপের ফোনের পাসওয়ার্ড চায়, আর নিকিতার ফোনের পাসওয়ার্ডও প্রদীপকে দিয়ে দেয়। এবার কি করবে তারা, একে অপরের ফোন চেক করবে নাকি করবে না? এরপর দিব্যার সাথে তার এক বান্ধবী দেখা করতে আসে। দিব্যার হবু বরকে দেখে বলে, একে তোর পছন্দ হলো কি করে, ডাক্তার, টাকা আছে তাই বিয়ে করছিস না? তখন দিব্যা বলে, না সে অনেক ভালো মানুষ, চেহারাতে কি আসে, সেটা তো একদিন নষ্ট হবেই, চরিত্রটাই আসল। অন্যদিকে প্রদীপ একটু নিশ্চিন্ত হয়ে বলে যে, আমি আগেই হোয়াটসঅ্যাপের সব মেসেজগুলো ডিলিট করে দিয়েছিলাম। এরপর প্রদীপ নিকিতার ফোন নিয়ে বসে পড়ে নিকিতার ফোনে কি আসে দেখার জন্য। সে দেখে নিকিতাকে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ পাঠায়, কিন্তু নিকিতা তেমন রিপ্লাই করে না। সেটা দেখে প্রদীপ কিছুটা খুশি হয়, কিন্তু একটু নিচে স্ক্রল করতেই দেখা যায় নিকিতার সাথে রেভির চ্যাট। আর জানতে পারি অনেক আগেই রেভি তাকে প্রপোজ করেছিল, কিন্তু নিকিতা তাকে হ্যাঁও বলেনি নাও বলেনি, মাঝামাঝি অবস্থায় রেখেছে। প্রদীপ দেখে নিকিতা রেভিকে আই লাভ ইউ বাট অ্যাজ এ ফ্রেন্ড, যদিও আমি প্রদীপকে ভালোবাসি, এর জন্য তুমি আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ। রেভি উত্তর দেয়, ঠিক আছে আমি তোমার পাশে থাকব। এই সব থেকে প্রদীপ রেগে নিকিতাকে কল করে আর তাদের কথা কাটাকাটি শুরু হয়। প্রদীপ অনেক বকাচকা করে নিকিতাকে। তখন নিকিতা উল্টে প্রশ্ন করে, আচ্ছা তুমি বলো, শাড়িকে, শাড়িকে তুমি টাকা রিচার্জ করে দাও আবার হাই লিখে পাঠাও, এইসব কি? প্রদীপ উত্তর দেয়, শাড়ি তার এক্স। নিকিতা পাল্টা প্রশ্ন করে বলে, তোমার এক্স না সোফিয়া ছিল? প্রদীপ বলে, হ্যাঁ ছিল। নিকিতা তখন বলে, ছি কতগুলো এক্স তোমার, চিপ ছেলে। এর মাঝে নিকিতার বাবা চলে আসে আর নিকিতাকে ডিনার করতে বলে। এইদিকে দিভিয়া তার হবু বরের সাথে ফোনে কথা বলছিল, এমন সময় তার চাচি কল করে। দিভিয়া ভালো মনে চাচিকে কল কনফারেন্সে অ্যাড করে নেয়। চাচি দিভিয়ার মায়ের সাথে কথা বলতে চায়। তখন চাচি দিভিয়ার মাকে দিভিয়ার হবু বরের নামে তার চেহারা নিয়ে উল্টোপাল্টা বলতে থাকে, আর সেই সব উল্টোপাল্টা কথা শুনে দিভিয়ার হবু বর যোগী একদম নীরব হয়ে যায়।
রাতে নিকিতার ফোনে নোটিফিকেশন আসতে শুরু করে। প্রদীপ সেগুলো চেক করতে গেলেই ফোনের চার্জ শেষ হয়ে যায়। প্রদীপ সারা বাড়িতে চার্জার খুঁজে না পেয়ে বৃষ্টির মধ্যে তাদের ফ্রেন্ডের হোস্টেলে চলে যায়। সেখানে গিয়ে ফোন ফুল চার্জ করে, তারপর ওয়াশরুমে চলে যায় নিকিতার ফোন চেক করতে। প্রথমেই সে যায় নিকিতার ইনস্টাগ্রামে। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামটাও ঘুরে আসতে পারো, ফলো করতে পারো অথবা মেসেজও করতে পারো। যাই হোক, নিকিতার ইনস্টাগ্রামে গিয়ে দেখে ইনবক্সে হাজারটা মেসেজ, হাই, হ্যালো, তুমি খুব সুন্দর, এইসব মেসেজ। সেগুলো পড়তে পড়তে প্রদীপের রাত কেটে যায়। আর সকালে এই অবস্থায় সে বাড়ি ফেরে। প্রদীপ বাড়ি আসার পর তার বোন তার হাতে নতুন ফোন দেখে জিজ্ঞাসা করে, ফোন কোথা থেকে পেলি? সে তার বোনকে ফোন এক্সচেঞ্জের সমস্ত ঘটনাটা খুলে বলে। এরপর দিবিয়ার হবু বর তথা যোগীর ফোনে একটা ফোন আসে। যোগী সেখানে না থাকায় দিবিয়া তার কল ধরতেই যাচ্ছিল। সাথে সাথে যোগী চলে আসায় দিবিয়ার কাছ থেকে ফোনটি নিয়ে নেয় আর একটু বিরক্তি প্রকাশও করে। দিবিয়া বিষয়টি তার বান্ধবীদের সাথে শেয়ার করে। তারা বলে, বিয়ের আগেই এমন করছে, না জানি বিয়ের পর কি হয়। দিবিয়া খানিকটা চিন্তিত হয়ে ভাবে, সে কি ঠিক মানুষকে বিয়ে করছে। এদিকে প্রদীপ ফ্রেশ হতে যায় আর নিকিতার ফোনে মেসেজ আসে। একটি ছেলে তাকে বাবু সোনা লিখে মেসেজ করে। প্রদীপও চ্যাট করতে থাকে। সে গল্পে গল্পে ছেলেটির থেকে নিকিতার কল রেকর্ডগুলো সব নিয়ে শুনতে থাকে। সেই সব শুনে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে মনে করে দেখে, আগে নিকিতা যখন প্রদীপের সাথে দেখা না করার বাহানা দিত, তখন এই ছেলের সাথে দেখা করত। একদিন লং ড্রাইভেও যায়। এরপর প্রদীপ নিকিতাকে কল করে অনেক বকাবকি করতে থাকে আর লং ড্রাইভের কথা জিজ্ঞাসা করায় সে জানায় তাদের মধ্যে কিছুই হয়নি। প্রদীপ বিশ্বাস না করায় নিকিতা কান্না করতে শুরু করে। প্রদীপ রেগে কল কেটে দেয়। অন্যদিকে দেখা যায় দিবিয়ার হবু বর এমন যেন অদ্ভুত আচরণ করছিল। ফোন কারোর হাতে দিতে চাইত না বা দিবিয়া তার কাছে আসলে ফোন পকেটে রেখে দেয়। এদিকে 24 ঘন্টা হয়ে যাওয়াতে প্রদীপ নিকিতার বাবার সাথে দেখা করতে চায় আর বলে সে আরও 3 দিন নিকিতার ফোন তার কাছে রাখতে চায়। ভেনুপ্রসাদ পারমিশন দিয়ে দেয়। নিকিতার বাবা নিকিতাকে নিয়ে ঘরে চলে যায় আর বলতে থাকে, কিরে, এই ছেলের ফোনে কিছুই পাসনি? নিকিতা বলে, না বাবা। তারপর ভেনুপ্রসাদ নিকিতার থেকে ফোন নিয়ে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করে ব্যাকআপ করা সব মেসেজ ফিরিয়ে নিয়ে আসে। তা দেখে প্রদীপের গলা শুকিয়ে যায়। এবার সে তার এক হ্যাকার বন্ধুর কাছে যায় যেন হ্যাক করে সমস্ত মেসেজ ডিলিট করে দিতে পারে। কিন্তু তার বন্ধু জানায় সে ফোন হ্যাক করতে একটা লিঙ্ক পাঠাবে, যদি নিকিতা সেই লিঙ্কে ক্লিক করে তবেই সে হ্যাক করতে পারবে। এদিকে নিকিতা প্রদীপের সব মেসেজ পড়তে থাকে। সে দেখে অনেক মেয়ের কাছে সে হাই হ্যালো দিয়েছে, তাদের পিক চেয়েছে। এই সব দেখে নিকিতা প্রদীপকে কল করে তার কৃতকর্মের বিবরণ দিতে থাকে আর ঝগড়া করতে থাকে। থু থু বলে কল কেটে দেয়। এরপরে দেখা যায় দিবিয়া নানানভাবে যোগীর ফোন নিতে চাইছে, কিন্তু যোগী কিছুতেই তার ফোন দিচ্ছে না। আর নিকিতা প্রদীপ লেগে আছে দুজনেই দুজনের ফোনের পিছনে। হঠাৎ দুজনেই অনলাইন। প্রদীপ জিজ্ঞাসা করে, অনলাইনে কি করো? প্রদীপ বলে, আমি তোমাকে দেখতে আসলাম। নিকিতা বলে, আমিও ঠিক এই জন্যই এসেছি। তারপর প্রদীপের এক ফ্রেন্ড তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাজে অশ্লীল কিছু মেসেজ শেয়ার করে। সেগুলো নিকিতা দেখে ফেলে আর প্রদীপকে সাথে সাথে ভিডিও কল করে বলে, আমি তোমাকে আর তোমার বন্ধুদের কত ভালোই ভাবতাম, ছি, তোমরা এত নিচ। তখন প্রদীপ ফোন নিয়ে এমন ভাব করে যেন তার ফোন কেউ নিয়ে যাচ্ছে আর কল কেটে দেয়। তারপর প্রদীপ মন খারাপ করে তার বন্ধুদের সাথে বসে কথা বলছিল। সেই মুহূর্তে প্রদীপের একটি বন্ধু দীনেশ হাজির হয় সেখানে। দীনেশ হলো তাদের এমন এক বন্ধু যাকে নিয়ে কলেজে তারা সবাই খুব মজা করত। তারা সবাই মিলে দীনেশকে পটানোর জন্য একটা ফেক আইডি খুলেছিল। সেখানে সবাই যার যার ইচ্ছা মতো দীনেশের সাথে মেয়ে হয়ে কথা বলতো আর দীনেশের থেকে রিচার্জ করিয়ে নিত। তাছাড়া এই আইডিটা সবাই ফান করার জন্য ব্যবহার করত। দীনেশকে দেখে প্রদীপের মনে পড়ে যায় সেই আইডিটার কথা, সেটা তার ফোনেই লগ ইন করা আছে। এখন নিকিতা যদি ওই আইডিতে লগ ইন করে তাহলে সেই আইডি দিয়ে যত কুকৃতি হয়েছে সব সামনে এসে যাবে। তখনই প্রদীপ নিকিতাকে ফোন করে। সেভাবে নিকিতা হয়তো অ্যাকাউন্টটা দেখে ফেলেছে, কিন্তু ফোন করে কিছুক্ষণ কথা বলে বুঝতে পারে নিকিতা এখনও কিছুই জানতে পারেনি। সে আগের রাগই ঝাড়ছে। প্রদীপ অনেক রিকোয়েস্ট করে নিকিতাকে পরের দিন রেস্টুরেন্টে দেখা করতে বলে। পরের দিন নিকিতা প্রদীপের সাথে দেখা করতে এসেছে, সাথে বডিগার্ড, না না, থুরি, রেভিকেও নিয়ে এসেছে। প্রদীপ রেভিকে দেখে নিকিতাকে বলে, একে আনার কি দরকার ছিল? নিকিতা বলে, সাপোর্টের জন্য এনেছি, তুমি তো আমার পাশে ছিলে না, কিন্তু সবসময় ও ছিল। তুমি সবাইকে মেসেজ করেছো আর নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছো। তখনই তাদের বন্ধুরা প্রদীপকে ফোন করে একটা আইডিয়া দেয়। নিকিতার ফোন না নিয়েও সেই ফেক ইনস্টাগ্রাম আইডিটা লগ আউট করে দেওয়া সম্ভব। তাই প্রদীপ ভাবে যে তাহলে এখানে আর বসে লাভ নেই, সে রেস্টুরেন্ট থেকে বেরিয়েই যাচ্ছিল। তখনই তার মনে পড়ে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো তার ফোন নাম্বার দিয়েই খোলা, তাহলে পাসওয়ার্ড রিসেটের জন্য ওটিপি আসলে ওই ফোনেই আসবে। ঠিক তাই হয়, নিকিতার ফোনে ওটিপি আসে। প্রদীপ অনেক চেষ্টা করে নিকিতার থেকে ফোনটা নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারে না। অবশেষে রেভি এসে সাহায্য করে নিকিতাকে। রেভি ওটিপি দেখে বলে, প্রদীপের তো একটা ফেক অ্যাকাউন্ট আছে, দেখছি সেটারই ভেরিফিকেশন কোড এসেছে। রেভি নিকিতাকে সেই অ্যাকাউন্টে লগ ইন করিয়ে দেয়। নিকিতা সেই অ্যাকাউন্ট চেক করে দেখে সেই অ্যাকাউন্ট দিয়েই তার বোনের কাছে অশ্লীল ছবি পাঠানো হয়েছিল।
সেটা দেখেই নিকিতা প্রদীপকে একটা চড় মারে। প্রদীপ ফোনটা হাতে নিয়ে দেখে সত্যিই তার বোনের কাছে অনেক অশ্লীল ছবি গেছে এই অ্যাকাউন্ট থেকেই। প্রদীপ বলে, বিশ্বাস করো আমি এগুলো কিছুই জানি না, আমি করিনি এগুলো। প্রদীপ নিকিতাকে অনেক বোঝানোর চেষ্টা করে, সে বলে এই ফেক অ্যাকাউন্টটা আমি ছাড়াও আরও অনেকে ব্যবহার করত। নিকিতা কোনো কথাই শুনতে চায় না, সে উঠে চলে যেতে চাইলে প্রদীপ তাকে বারবার রিকোয়েস্ট করে বিশ্বাস করার জন্য। এই ঝামেলার মধ্যেই রেবি বলে, এইসব ছেলেরা তো ফেক অ্যাকাউন্ট দিয়ে নিজের বোনকেও মেসেজ করতে ছাড়ে না। এটা শুনেই প্রদীপের মাথা গরম হয়ে যায়, সে রেবিকে মারধর করতে শুরু করে দেয়। রেস্টুরেন্টের লোকেরা এসে তাদেরকে থামায়, নিকিতা রেবিকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রদীপ তাড়াতাড়ি বাড়িতে এসে তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে নিকিতার বোনকে এই ধরনের মেসেজ কে পাঠিয়েছে। তার বন্ধুরা এইসবের কিছুই জানে না, কিন্তু প্রদীপ তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যেতে বলে। প্রদীপ ঘরে এসে দেখে তার দিদি দিব্যা যোগীর সাথে কোনো ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করছে। প্রদীপ যোগীর কাছে এসে যোগীর হাত থেকে ফোন নেওয়ার জন্য কাড়াকাড়ি করতে থাকে। তখন সেখানে প্রদীপের মা এসে প্রদীপকে একটা চড় মারে, প্রদীপ সেখান থেকে চলে যায়। পিছু পিছু তার মাও তার কাছে আসে। প্রদীপের মা জিজ্ঞাসা করে কি হয়েছে। প্রদীপ কিছু বলতে না চাইলেও একসময় সব ঘটনা তার মাকে খুলে বলে। অন্যদিকে নিকিতাও তখন তার বোনের কাছে এসে সব কথা শেয়ার করে। নিকিতার বোন বলে, তুই নিজেদের সব কথা কেন রেবিকে বলিস, প্রদীপ যদি একই কাজ করে কোনো মেয়েকে সব শেয়ার করতো তোর ভালো লাগতো। নিকিতা বলে, রেবি অনেক ভালো, সে সবসময় আমাদের রিলেশনকে সাপোর্ট করেছে। কিন্তু কথা শেষ হতে না হতেই সেখানে রেবি চলে আসে। রেবি বলে, প্রদীপ একটা বাজে ছেলে, ও তোমার যোগ্যই নয়, সব মেয়েদের বেস্ট ফ্রেন্ডরা তার বয়ফ্রেন্ডের নামে যে কথা বলে আর কি, ছ মাস পর দেখবে সে তোমায় ভুলে গিয়ে অন্য কাউকে নিয়ে আসে, তবে আমি তোমাকে এখনও ভালোবাসি। এই বলেই রেবি চলে যায়। তখন নিকিতার বোন বলে, দেখিয়ে দিল তো রেবি তার আসল রূপ, সে তোদের রিলেশন কোনোদিনই সাপোর্ট করতো না। অন্যদিকে তখন প্রদীপের মা প্রদীপকে বোঝায়, মেয়েদের পিছনে সবসময় ছেলেরা পড়েই থাকে, আর তাদের বেশিরভাগ ছেলেদের উদ্দেশ্য খারাপ হয়, আর মেয়েদেরকে এইসব ছেলেদের সামলেই চলতে হয়। তবে কোনো মেয়ে যদি তোকে সত্যি ভালোবাসে তাহলে কেউ তাকে তোর কাছ থেকে সরাতে পারবে না, তুই যদি তার বিশ্বাস না ভাঙিস তোর কখনো আফসোস হবে না। যাই হোক, তুই তো ব্রেকআপ করেই নিচ্ছিস, তাহলে এই গিফটটা রেখে কি হবে। প্রদীপের থেকে ব্রেসলেটটা নিয়েই তার মা আগুনে ফেলে দেয়। প্রদীপ এটা দেখে পাগলের মতো আচরণ করতে থাকে, আগুনের মধ্যে হাত দিয়েই সেটা বের করে আনতে চায়। এরপর তার মা বলে, যতক্ষণ তুই জানতিস এটা ফেরত পেয়ে যাবি, তখন খুশি খুশি আমায় দিয়ে দিয়েছিলি, কিন্তু যখন দেখলি ফেরত পাবি না তখন পাগলের মতো হয়ে গেলি। প্রদীপ ব্যাপারটা বুঝতে পারে, কোনো জিনিস হোক বা মানুষ, যা চলে গেলে আর ফেরত পাওয়া যায় না। এদিকে প্রদীপের দিদি প্রদীপকে বলে, যোগী কিছুতেই তার ফোন হাতছাড়া করতে চায় না, তার কোনো সমস্যা আছে মনে হয়। প্রদীপ বলে, ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি। এরপর প্রদীপ যোগীর সাথে দেখা করে, দিব্যাকে ফোনে রেখেই যোগীর সাথে কথা বলতে শুরু করে। প্রদীপ বলে, আপনার কোনো সমস্যা আছে, আর যদি সমস্যা না থাকে তাহলে ফোন লুকিয়ে রাখার কারণ কি। যোগী বলতে শুরু করে, সবাই প্রথমে খারাপটাই ভাবে, যাই হোক তুমি যদি ফেসবুকে ছবি দাও সবাই কি রিয়্যাক্ট করে, আশা করি ডাব রিয়্যাক্ট অথবা ভালো বলে, কিন্তু আমার ক্ষেত্রে আমার বন্ধুরা আমার চেহারা নিয়ে মজা করে, হাহা রিয়্যাক্ট ছাড়া কিছুই দেয় না, চেহারা নিয়ে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করে। এমনকি তোমার দিদির সাথে বিয়ে ঠিক হওয়ার পর আমি যখন আমাদের ছবি দিই তখন সবাই সেটা নিয়ে মিম তৈরি করে মজা নিতে থাকে, বলে এই মোটকার এত ভালো কপাল কি করে, ডাক্তার বলে এত ভালো মেয়ে জুটেছে। এটা মুভি নয়, বাস্তবেও তাই, আমরা ফেসবুক কল করার সময় এরকম মিম দেখলে হাহা রিয়্যাক্ট করে চলে যায়, একবার ভাবিও না তার উপর এর কি প্রভাব পড়ে। যাই হোক, যোগী বলে, আমার ফোনে এই বাজে বাজে কমেন্ট আর হাহা রিয়্যাক্টের নোটিফিকেশানে ভরা, এগুলো যদি তোমার দিদি দেখতে পায় তার কীরকম লাগবে, সেটা ভেবেই ফোন লুকিয়ে রাখা। এই সব কিছুই দিব্যা ফোনে শুনছিল। তখনই যোগী এসে বলে, আমি জানি তুমি ফোনে সব শুনেছ, সব যখন জেনেই গেছো রাখো ফোন তোমার কাছে। অন্যদিকে দেখা যায় প্রদীপের কোনো বন্ধুই বাড়ি চলে যায়নি, সবাই আছে। প্রদীপ তাদের কাছে গিয়ে তার খারাপ ব্যবহারের জন্য সরি চায়। তার বন্ধুরাও বলে, যে করেই হোক কে ওই ছবি পাঠিয়েছে তাকে খুঁজে বার করবেই। প্রদীপ ঠিক করে নিকিতার সাথে দেখা করে সব মিটমাট করে নেবে, কারণ দোষ দুজনেরই ছিল। সেই মুহূর্তে সবার ফোনে একটা নোটিফিকেশান আসে যে নিকিতার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, এমনকি তার বাবার কাছেও সেটা পৌঁছে যায়। এই সব দেখে নিকিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সাহায্যের জন্য নিকিতা আবার রেবিকে কল করে। রেবি বলে সে কিছুই করতে পারবে না, ভিডিওটা অলরেডি ভাইরাল হয়ে গেছে, আর এই সবের দোষ নিকিতাকেই দিতে থাকে। নিকিতার বাবা এসেও তাকে বকাবকি শুরু করে। নিকিতা কিছু বুঝতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিকিতার বোন নিকিতাকে না পেয়ে প্রদীপকে সব ঘটনা জানায়। নিকিতাকে পাওয়া যাচ্ছে না শুনেই নিকিতাকে খোঁজার জন্য প্রদীপ বেরিয়ে পড়ে। প্রদীপ জানে নিকিতার মন খারাপ হলে নিকিতা কোথায় যেতে পারে। সেখানে গিয়ে প্রদীপ নিকিতাকে দেখতে পায়। কাছে গিয়ে নিকিতার পাশে বসতেই নিকিতা কান্নায় ভেঙে পড়ে। নিকিতা বলে, এটা আমি নই, আমি কখনোই এমন কাজ করিনি। প্রদীপ বলে, আমি জানি তোমায় বিশ্বাস করি, আর সেদিন আমিও ওই মেসেজগুলো করিনি। নিকিতা বলে, হ্যাঁ আমিও জানি তুমি ওই রকম নও, কিন্তু রাগের মাথায় ভুলভাল বলে দিয়েছি। এর মধ্যেই প্রদীপের সেই হ্যাকার বন্ধু ভিডিও সূত্র খুঁজে বার করে ফেলে। আসলে এই জঘন্য কাজের পিছনে রয়েছে মাদান,
সেই ফেক পাবলিসিটি পাওয়া লোকটা। প্রদীপের বন্ধুদের হাতে কেলানি খাওয়ার পরই সব স্বীকার করে নেয় যে ওখানে নিকিতা নয়, ওটা অন্য কেউ ছিল। নিকিতার চেহারা অ্যাপের মাধ্যমে এডিট করে বসানো হয়েছে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এখানেই মুভির হ্যাপি এন্ডিং হয়। প্রথমেই বলি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। তবে দু একটা কথা বলার ছিল। দেখো, চেহারা আমাদের নিজেদের হাতে গড়া নয়, সেটা অন্যের দান। সেই নিয়ে যেমন অহংকার ভালো নয়, তেমনি কাউকে ট্রোল করা উচিত নয়। নিজে লয়াল হও, লয়াল পার্টনার খুঁজো না। হ্যাঁ জানি, হয়তো আজকের দিনে ব্রেকআপের সংখ্যাটাই বেশি, তবুও নিজেরা বিশ্বাস না ভাঙলে তোমার আফসোস থাকবে না কখনো। আর সব থেকে ট্রেন্ডিং যেটা, ফেসবুকে যা দেখবে তাই যাচাই না করে বিশ্বাস না করাই ভালো। এতগুলো জ্ঞানের কথা আমার নয়, আমি মুভিটা দেখে কথাগুলো উপলব্ধি করেছি মাত্র। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের অনেক ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটা টিপে